আজকের ক্লাসে আমরা ট্রিপল ডি ইএস সম্পর্কে পড়বো এর আগে আমরা ডাবল ডি ইএস লাস্ট ক্লাসে আমরা ডাবল ইএস নিয়ে দেখছি এবং ডাবল ডিএসে যে মিড ইন দ্য মিডল অ্যাটাক ছিল সেই সেটা নিয়েও ডিসকাস করছি সো এই মিড ইন দ্য মিডল অ্যাটাকটাকে প্রহিট প্রহিবিট করার জন্য আমরা যেটা ইউজ করতে পারি উই ক্যান ইউজ অ্যানাদার ভেরিয়েন্ট অফ মাল্টিপল ডি ইএস অ্যান্ড দ্যাট ইজ কল্ড ট্রিপল ডি ইএস সংক্ষেপ এটাকে থ্রি ইএস লেখা হয় এখানে দুইটা বা তিনটা কি ইউজ হয় হ্যাঁ দুইটা কিও ইউজ করা হতে পারে অথবা ইউজার ক্যান ইউজ থ্রি ডিফারেন্ট কিজ ওকে সো ইট ইস মাছ স্ট্রং স্ট্রংগার দ্যান ডাবল ডি ইয়ার্স প্রসেসটা ডাবল ডি এর মতোই আমরা একটা ব্লগ ডায়াগ্রাম দিয়ে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারি যে এনক্রিপশনটাকে যদি আমরা একটু দেখি দিস ইজ এনক্রিপশন অ্যান্ড দিস ইজ ডিক্রিপশন প্রসেস সো আমার কাছে সিক্সটি ফোর বিট প্লেন টেক্সট আছে সেটাকে প্রথমে এনক্রিপ্ট করার জন্য ইউজিং ট্রিপল ডি ইয়ার্স এনক্রিপ্ট করার জন্য একটা কী কে ওয়ান আমরা এখানে দেখছি এনক্রিপশন ইউজিং টু কিজ ওকে ইউজিং থ্রি কিস দিয়েও আমরা এনক্রিপ্ট করতে পারি সো টু কি দিয়ে কীভাবে এনক্রিপ্ট হতে পারে সেটা আমরা দেখি যে দেয়ার দেয়ার ইজ এ সিক্সটি ফোর বিট প্লেন টেক্সট টু দ্য ইউজার সো ফার্স্ট অফ অল সেটাকে একটা ডিইএস অ্যালগারিজমার মাধ্যমে আমরা যে সিক্সটিন ফিএসাল রাউন্ড ষোলোটা ডিফারেন্ট রাউন্ডের দিয়ে আমরা যে সাইফার টেক্সটটা পাই সেই প্রসেসের মাধ্যমে কে ওয়ান একটা কী ইউজ করে ইস কে ওয়ান দিয়ে আমরা সেটাকে ডিনট করছি সো সেই কে ওয়ান দিয়ে ষোলোটা রাউন্ডের মাধ্যমে আমরা একটা সাইফার পেতে পারি ফ্রম দিস সিক্সটিন বিথ প্লেন টেক্স টু দিস সাইফার ওকে সেটাকে আমরা এ দ্বারা ডিনট করলাম এখানে দেন আমরা যেই সাইফারটা পাচ্ছি সেটাকে অন্য একটা ডিফারেন্ট কি দিয়ে কে ওয়ান না যে কি ইউজ করা হয়েছে সেটা না অন্য একটা ডিফারেন্ট কী দিয়ে ডিএস রিভার্স সাইফার করা হবে অর্থাৎ এখানে যে সাইফারটা পাচ্ছি সো সেটাকে রিভার্স সাইফার মানে মিনস হচ্ছে ডিক্রিপশন ডিএসটাকে যেই প্রসেসে ডিক্রিপ্ট করা হয় সেই প্রসেসটা এখানে আবার চালানো হবে ইউজিং দিস ডিফারেন্ট কি আচ্ছা এখানে কিন্তু কোনোভাবেই সেম কী পরপর ইউজ করা যাবে না কেন এটার কারণটা হচ্ছে যদি আমি এখানে কে ওয়ান দিয়ে এনক্রিপশন প্রসেসে ডিইএসের এনক্রিপশন প্রসেস সাইফারটা বের করি একটা সাইফার বের করি সেই সাইফারটাকে যদি সেম কি দিয়ে ডিক্রিপশন প্রসেসের মাধ্যম মাধ্যমে পাঠাই ডিক্রিপশন ডিক্রিপশন তাহলে তো আমার প্লেন টেক্সটাই চলে আসবে সো সেম কি ক্যান নট বি ইউজড হেয়ার ডিফারেন্ট কি যদি ইউজ করি তাহলে এই সাইফার যে সাইফারটা আমি পাচ্ছি সেটাকে যদি ডিইএস রিভার্স সাইফার অর্থাৎ এর ডিক্রিপশন প্রসেসের ভেতর দিয়ে আমি পাস করি তাহলে ডিফারেন্ট একটা সাইফার আসবে ওকে সো যেহেতু এখানে ডিক্রিশন করা হচ্ছে একই কি ইউজ করলে আবার এক প্লেন টেক্সটা চলে আসবে ওকে সো ডিফারেন্ট কি ইউজ করে আমরা রিভার্স সাইফার বের করলাম সেটাকে আমরা বললাম হচ্ছে বি ওকে দেন এই যে বি যেটা আমরা পাচ্ছি সেটাকে এগেইন আমরা যেহেতু দুইটা ডিফারেন্ট কি ইউজ করছি এখানে সো থার্ড নতুন কোনো কি ইউজ না করে এগেইন কে ওয়ান অর্থাৎ কে ওয়ান ইউজ করে এগেইন এটাকে আবারও DES এর মাধ্যমে এনক্রিপ্ট করতে হবে ফাইনালি যেটা পাবো দ্যাট উইল বি দ্য সিক্সটি ফোর বিট সাইফার টেক্সট ওকে সো দিস ইজ দ্য হল প্রসেস আমার কাছে সিক্সটি ফোর বিট প্লেন টেক্সট আছে সেখানে কে ওয়ান দিয়ে আমি DES ইএস মাধ্যমে একটা সাইফার টেক্সট পাবো সেটাকে আবার কে টু দিয়ে ডি ইএস ডিক্রিপশন প্রসেস অর্থাৎ ডিএস রিভার্স সাইফার করবো যেটা পাওয়া যাচ্ছে সেটাকে আবার কে ওয়ান দিয়ে ডিএস এর মাধ্যমে এনক্রিপশন করে ফাইনালি যেটা পাবো দ্যাট উইল বি দ্য সাইফার টেক্সট ওকে সো দিস ইজ দ্য ব্লক ডায়াগ্রাম অফ এনক্রিপশন ইউজিং টু ডিফারেন্ট কি অফ ট্রিপল DES ওকে এখন ডিক্রিপশনটা তাহলে কীভাবে হবে সো ডিক্রিপশনের ক্ষেত্রে আমার কাছে কী আছে আমার কাছে আছে হচ্ছে সিক্সটি ফোর বিট সাইফার টেক্সট সো প্রথমে কে ওয়ান দিয়ে দুইটা কী সো কে ওয়ান দিয়ে ডি ইএস রিভার্স সাইফার প্রথমে কী হবে যেই সাইফার টেক্সটা আছে সেটাকে ডিইএস ডিএসএ রিভার্স সাইফার করতে হবে রিভার্স সাইফার মিন্স ডিক্রিপশন ডিএস এর ডিক্রিপশন প্রসেসটা আমরা এখানে চালাবো ইউজিং কে ওয়ান ওকে সো সেটা করলে আমরা যেই সাইফারটা পাচ্ছি সেটাকে আমরা বললাম বি সেটা এই বিকে আবার কে টু দিয়ে ডি এনক্রিপশন করতে হবে ওকে রিভার্স সাইফার মিন্স ডিক্রিপশন ওকে আর এটা ডিইএস সাইফার মিন্স রিভার্স না রিভার্স না আসলে ডিএস ওকে ডিএস এনক্রিপশন এনক্রিপশন করলে এনক্রিপশনের জন্য আমরা যে কিটা ইউজ করবো দ্যাট উইল বি কি টু ওকে কে টু যেটাকে আমরা কে টু দ্বারা ডেনোট করছি করে যেটা পাচ্ছি দ্যাট ইজ সেটা দ্যাট উইল বি এ এবং সেটাকে আবারও ডিইএস রিভার্স রেফার করবো সেক্ষেত্রে আমরা এগেইন রিভার্স সাইফারের ক্ষেত্রে এখানে রিভার্স সাইফারের ক্ষেত্রে দুইটাই কে ওয়ান ইউজ হচ্ছে

এখান থেকে যেটা পাচ্ছি সেটাকে ডিএস ডিক্রিপশন করা হচ্ছে ইউজিং কে টু আর ট্রিপল ডিএস এর ডিক্রিপশন প্রসেসে আমরা দেখতে পাচ্ছি যে রিভার্স সাইফার করা হচ্ছে দুইবার ইউজিং কে ওয়ান এখানে কিন্তু কে ওয়ান দিয়ে আমরা ডিএস এনক্রিপশন করছিলাম আর এখানে কে ওয়ান দিয়ে কি করা হচ্ছে ডিএস এর ডিক্রিপশন এবং কে টু দিয়ে করা হচ্ছে হলো এনক্রিপশন ওকে যে সাইফারটা পাচ্ছি সেটাকে এনক্রিপশন প্রসেসের ভেতর দিয়ে পাস করা হচ্ছে ওকে সো দিস ইজ অল অ্যাবাউট ট্রিপল ডিএস ইউজিং টু ডিফারেন্ট কিস এখন যদি বলা হয় যে হোয়াট উইল বি দ্য দিস হোল পিকচার ইউজিং থ্রি ডিফারেন্ট কিস দিস ইস ভেরি সিম্পল এখানে কে ওয়ানের জায়গায় কে থ্রি ইউজ হবে অ্যানাদার ডিফারেন্ট কে অর্থাৎ কে ওয়ান কে টু কে থ্রি জাস্ট এই ডিফারেন্সটা এতটুকুই ওকে নাথিং এলস সো দিস ইজ অল অ্যাবাউট ট্রিপল ডি ইএস অ্যান্ড দিস ইজ অল অ্যাবাউট ডি ইএস আমরা এখন পর্যন্ত ডিইএসের ডিএস নিয়ে যে বিষয়গুলো ডিসকাস করছি প্রথমে আমরা ডিএস অ্যালগোরিদম নিয়ে ডিসকাস করছি তারপরে ডিএসের কী কী জেনারেশন কীভাবে হয় সেটা নিয়ে ডিসকাস করছি দেন ডিএসের বিভিন্ন প্রপার্টি নিয়ে কথা বলছি ডিএস এর উইকনেস নিয়ে ডিসকাস করা হয়েছে এরপরে ডিএস উইকনেসগুলো উইকনেসগুলোর পরে আমরা কথা বলছি মাল্টিপল ডিইএস নিয়ে দ্যাট মিনস গত লেকচারে আমরা ডাবল ডিএস নিয়ে ডিসকাস করছি এবং আজকে ট্রিপল ডিএস ওকে সো দিস ইজ অল অ্যাবাউট ডি এস এর নেক্সট আমরা এ ইএস অ্যালগোরিদম নিয়ে কথা বলব ওকে থ্যাংক